পড়ে গেছে পড়ে গেছে, ঠিক আছে দেখা যাবে, জলে ফেল দা জলে ফেল দা, মরে যাবে না হলে আবার দেখছো দেখো। তো হ্যালো বন্ধুরা, তো আমি ঘুমাচ্ছিলাম, তো ঘুম থেকে উঠেই মনে হলো যে একটা ব্লগ ভিডিও বানাই। তো আজকে সানডে, পুরো দিনটাই মাটি হয়ে গেছে, রুমে কোনো কিছু পরিষ্কার করা হয়নি, রুম সাজানো হয়নি, জামা প্যান্ট পরিষ্কার করা হয়নি, দেখাচ্ছি কীরকম অবস্থায় আছে পুরো রুমটা। তো দেখতে পাচ্ছ পুরো রুমের অবস্থা ছত্রচ্ছিন্ন হয়ে পড়ে আছে, দেখো পুরো রুমের অবস্থা ছত্রচ্ছিন্ন একদম। তো রুমটা এখন পরিষ্কার করতে হবে, কারণ কালকে আবার অফিস আছে। তো তার করতে করতে মনে পড়লো অজয়ের মাছ আছে, মাছগুলো প্রত্যেকদিন অজয় সানডেতে জল চেঞ্জ করে, খাবার দেয়, সব রকম করে। তো আজকে ভাবলাম এটাই দেখাবো তোমাদেরকে। তো চলো দেখা যায় কী করছে অজয় এখন। এই যে সেই অজয়ের মাছ, যেই মাছগুলো অজয় খাইয়ে পরিয়ে মানুষ করেছে, এই যে এখন কী করবে, পায়খানা পরিষ্কার করছে, জল পরিষ্কার করছে, তো দেখা যাক। আর এই বাচ্চা মাছগুলো অজয় মাছ কিনে আনার পরে ডিম থেকে বের হয়েছে, এই বাচ্চাগুলো বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে এখন, ছোটো ছোটো বাচ্চা। আর এগুলো হচ্ছে কিনে আনা মাছ, কত সুন্দর লাগছে। তো এখন কী করছে, জলটা পুরো নোংরা হয়ে গেছে, তার জন্য জলটা পুরো চেঞ্জ করছে আজকে অজয়। রোববারের দিন ছুটি পেয়েছে, তো নিজের যত্নের থেকে মাছের যত্ন বেশি নেয় অজয়। 7 দিন পর পর জল চেঞ্জ করে, খাবার 3 বার করে খাবার দেয়, নিজে 2 বার করে খায় কিন্তু 3 বার দেয়। দেখা যাক অজয়ের মাছটা আমাদের কপালে কবে জোটে। একদিন এই মাছটাকেই না, এই ইন্ডাকশন আছে সামনেই দেখতে পাচ্ছ, এই ইন্ডাকশনেই ভেজে অজয়কেই খাওয়াবো, তাহলে তার কিছু বলতে পারবে না, আর আমরা কেলেলে পুরো দোষ হয়ে যাবে, ঠিক আছে। তো কার কার বাড়িতে এইরকম মাছ আছে একটু কমেন্টে বলবে। মাছগুলো হয়েছে বেশ হেভি, সাইজ বেশ ভালো হয়ে গেছে, এনেছিলো তখন বেশ ছোটো ছোটো ছিল, এর থেকে একটু বড়ো ছিল না, এর থেকে বড়ো ছিল না অজয়, এর থেকে বড়ো ছিল মাছগুলো, এখন অনেক বড়ো হয়ে গেছে, মোটামুটি 50 গ্রাম, হ্যাঁ 25 থেকে 30 গ্রাম করে সাইজ হয়ে গেছে মাছগুলো এখন। এটা গোল্ড ফিশ টাইপের, এগুলো ব্ল্যাক গোল্ড ফিশ। আর এই যে এই এই দুটো দেখতে পাচ্ছ কোনে, এই দুটো হচ্ছে মিনি শার্ক, জানি না কবে এই কাঁচের বয়ান থেকে আমাদেরকে খেয়ে নেবে, সেটা এখন বোঝা যাচ্ছে না। খুব সুন্দরই লাগছে, তো দেখায় এটা হচ্ছে লাইট, রাত্রে এই লাইটটা জ্বালিয়েও দেখাবো, এটা লাইট আছে মাছের, খুব সুন্দর লাগে। আর এই যে এটা হচ্ছে পাম্প, তুলে দেখাচ্ছি একটু, অজয় আমার দিকে তাকাচ্ছে, হাতটা নোংরা তো তার জন্য মাছ মারা গেলে আমাকে মেরে দেবে, এটা হচ্ছে পাম্প, ঠিক আছে। কি হয় জল বুস্ট করে, বুস্ট করার পরে যে পাইপটা দেখলাম দেখালাম, ওই পাইপটা দিয়ে জলটা আসে, তো এটা পাইপের মুখে লাগিয়ে দেয়, তো জলটা অটোমেটিক এসে এই এর ভিতরে নোংরাগুলো সব স্টক হয়ে যায়, তাহলে অটোমেটিকলি জলটা ফিল্টার হয়ে যায়। তো মাছের খাবার কী কী দেয় একটু দেখে নেবো অজয়। এই যে এই খাবারটা আছে, এটা এই খাবারটা দেয় 3 বার করে, দিনে 3 থেকে 4 বার করে দিয়ে থাকে, 1 চামচ করে। আর বাচ্চাগুলোর জন্য এখন খাবার নেই, এইগুলোকে একটু ডাস্ট করে দেয়। মাছের খাবারটা দেখানোর চেষ্টা করবো একটু, দেখি দেখাতে পারছি কি না। এই যে এটা দেখতে পাচ্ছ এরকম খাবারটা, এরকম দানাদার একদম, এরকম খাবারটা, খাবারটা বেশ ভালো, একটু মোটা, এই বাচ্চাগুলো খেতে পারে না, তার জন্য বাচ্চাগুলোর জন্য একটু ডাস্ট করে দিতে হয়, নাহলে বাচ্চাগুলোর জন্য একটু ডাস্ট করে দিতে হয়, তাহলে ভালোভাবে খায়। তো দেখো দেখতে দেখতে সামনের ফুটবল মাঠে ছেলেগুলো দেখো এখনও ফুটবল খেলছে, দাঁড়াও এক অজয় মাছ দেখাবে এখন, তো অজয় মাছগুলোকে তুলে দেখাবে শুধুমাত্র তোমাদের জন্য। এটা কি, এটা মাছটার নাম কি, ব্ল্যাক মোর গোল্ড ফিশ, আচ্ছা। তো অজয় শুধু তোমাদের জন্য তুলে দেখাচ্ছে কিন্তু মাছগুলো, আমার জন্য নয়। হ্যাঁ এটা হচ্ছে বালা শার্ক, বালা শার্ক, আমি বলে দিয়েছি মিনি শার্ক, ওই বালা শার্ক ধরতে পেরেছে, হ্যাঁ ধরে নিয়েছে, আবার চলে যাচ্ছে, বেশি আনছে, ও নেট আনছে, নেটে করে ধরে দেখাবে। পরিষ্কার হয়ে গেছে, জল চেঞ্জ ফেঞ্জ সব করেছে, এবার
তোমাদের মাছগুলো ধরে দেখাবে। তো দেখা যাক কিরকম বড় বড় হয়েছে মাছগুলো। ধরবো খাবার খাওয়াও দেখাবে বলছে অজয়। কত বড় বড় দেখছো, গোল্ড ফিস দেখছো, ব্ল্যাক গোল্ড ফিস। হাটটা দেখা হয়ে গেছে, ঠিক আছে বেশ। ওই ইয়েটা ওই গোল্ড ফিসটা ধরো, ব্ল্যাক সার্ক, মিনি সার্ক, বালা সার্ক। বালা সার্কের নাম শুনেছে, বালা বালা গানের কথা মনে হয়ে যাচ্ছে। বলছে সহজে ধরা যাবে না, সোনার হরিণ তো নয় যে ধরা যাবে না, মাছই তো না। এই তো ধরে নিয়েছে, ধরে দিয়েছে, ধরেছে, ধরেছে, লাফাচ্ছে, দারুণ ঝটপট পড়ে গেছে, পড়ে গেছে। ঠিক আছে দেখা দেখ, জলে ফেলতে জলে ফেলতে মরে যাবে না হলো। দেখছো দেখো, একটু বেশি টাইম থাকলে কেটে যাবে সাইডগুলো, বডি কেটে গেলে মাছটা মারা যাবে, তার জন্য জল দিয়ে দিল সাথে সাথে। এটা হচ্ছে সার্ক, বালা সার্ক। ঠিক আছে থাকুক, কোন একটু পরে ছাড়বে ওইটা, ধরো গোল্ড ফিশটাকে। এই নেটে করে মাছ ধরছি দেখছো, কত বুদ্ধি সব। এটা দারুণ সুন্দর লাগছে, এটা কত সুন্দর দেখছো, মাছটা অনেক বড়, জলে ছিটে দিচ্ছে। ঠিক আছে ছেড়ে দিয়েছে, ঠিক আছে ছেড়ে দেবো, আর দেখা দেবে না, সবাই দেখে নিয়েছে। তো মাছগুলো পুরো ছেড়ে দিল, এবার খাবার দেবে, লাইট জ্বালাবে, সব কিছু করবে, তো দেখাবো এক একে। এবার কি খাবার দেবে, এবার খাবার দেওয়া হবে। দেখো বন্ধুরা লাইট জ্বালিয়ে দিয়েছে, কিন্তু এবার একদম বিয়ের বাড়ি, বিয়ের বাড়ি লাগছে মাছগুলো। লাইটটা দেখো বিয়ের বাড়ি মনে হচ্ছে একদম, কি লাগছে। এবার খাবার দেবে, এই যে সেই খাবার দেখালাম যে খাবারটা, ওইটাই দিচ্ছে দেখো। এই যে খাবার দিচ্ছে দেখো, খাবার দিয়ে দিল দেখো, এবার খেতে খাবে দেখো, কেমন হবে, কেমন খাচ্ছে দেখো। এই দানা দানা ভাসছে, ওগুলো হচ্ছে খাবার। তোমরা তো খেতে পারবে না, মাছগুলোই খাবে, কি আর করবে দেখো তোমরা। দারুণ খাচ্ছে, অজয় টেনশনে পড়ে গেছে, ওই বালা সার্কটা একটু আঘাত পেয়ে গেছে ছাড়ার সময়, তো দেখা যাক কী হয়। তো বন্ধুরা মাছগুলোকে খাবার দিয়ে ছেড়ে দেওয়া হলো এখনকার মতন, এবার আমার পরবর্তী যেসব কাজগুলো রয়েছে সেগুলো করব। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এবং সাবস্ক্রাইবের সাথে সাথে ভিডিওটাকে লাইক করে দাও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।